ওয়েলকাম অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট বেঙ্গলি চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, খুব সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো করে চলছে। তো যেমনটা তোমরা জানো, আমরা খুব সুন্দর একটা টার্গেট নিয়েছি, যেখানে পিএসসির সামনে যে কটা এক্সাম রয়েছে, যেমন ফুডিসার এক্সাম রয়েছে, তারপর আছে আমাদের মিসলেনিয়াস, তারপর আছে আমাদের ক্লার্কশিপ। তার মানে আমাদের কাছে 2024 সালটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এটার জন্য আমরা জিকে পার্টটাকে কিন্তু খুব সুন্দর করে প্র্যাকটিস করছি, তাই না? এবং জিকে করতে করতে আমাদের আজকে দেখো 18 নম্বর ক্লাস, অলরেডি 17টা ক্লাস কিন্তু আমরা করে নিয়েছি। যারা যারা তোমরা ক্লাসগুলো করনি, অবশ্যই ডেসক্রিপশনে যাও, সেখানে লিংক তোমাদের দিয়ে দেওয়া আছে এবং প্লেলিস্ট খুব সুন্দর করে তৈরি করে দেওয়া আছে, ঠিক আছে? এবং আমরা ম্যাথে, ঠিক আছে, ম্যাথের জন্য খুব সুন্দর করে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে, ঠিক আছে, কোশ্চেনগুলোকে কিন্তু সলভ করছি। তো তোমরা ম্যাথের ক্লাসগুলো কিন্তু অলরেডি মানে প্যারালালি করতে থাকো, ঠিক আছে? তো চলো আজকে আমাদের 18 নম্বর ক্লাসের ফার্স্ট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করছি। দেখো এই প্রশ্নটা কি বলছে, বলছে নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্টর, ঠিক আছে, জলাশয় সৃষ্টি করা হয়েছে নিম্নলিখিত নদীর উপরে। কোন নদীর উপরে অ্যাকচুয়ালি এই নাগার্জুন মাল্টিপারপাস সাগরটাকে মানে তৈরি করা হয়েছে? অপশন কি কি আছে, গঙ্গা, সোন, ঝিলাম না কৃষ্ণা? তো এটা সঠিক অ্যান্সার কি হবে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণা নদীর উপর কিন্তু নাগার্জুন সাগর মাল্টিপারপাসটা কিন্তু তৈরি করা হয়েছে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, আমি 25টা করে প্রশ্ন করাচ্ছি, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে, ঠিক আছে, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো, ঠিক আছে? তো বেশি ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট তোমরা দেখে যাও, যেগুলো তোমাদের মনে হচ্ছে যে না এটা ইম্পর্টেন্ট, মানে তোমাদের নিজেদের মনে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তাহলে তোমরা নিজেদের মতো করে নোট করে রাখতে পারো, ঠিক আছে? চলো, বলছে কোনটি পিরামিডই নয়, ঠিক আছে, আমরা ছোটবেলা পড়েছিলাম না ডিএনএ দুটো ভাগ, কি কি ভাগ, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পিউরিন এবং আরেকটা হচ্ছে কি পিরিমিডিন, তাই না? পিউরিনের আবার দুটো ভাগ ছিল, একটা কি অ্যাডিনিন এবং আরেকটা হচ্ছে গুয়ানিন। এবং পিরিমিডিনে কি কি ভাগ ছিল, থাইমিন, সাইটোসিন এবং একটা হচ্ছে ইউরাসিল, ঠিক আছে, ইউরাসিল। তাহলে বলেছে এখানকার মধ্যে কোনটি পিরিমিডিন নয়, তাহলে তোমরা দেখতে পাচ্ছ পিরিমিডিন কি কি আছে, থাইমিন আছে, থাইমিন আছে, ঠিক আছে, সাইটোসিন আছে, সাইটোসিন আছে এবং ইউরাসিলও আছে, ঠিক আছে। এবং গুয়ানিনটা কি, গুয়ানিনটা হচ্ছে পিউরিন বেস, তার মানে পিরিমিডিন নয় কোনটা, গুয়ানিন। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট, বুঝতে পারলে? চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই, 3 নম্বর প্রশ্নটা কি বলছে, দেখো ভারতের প্রজাতন্ত্রের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হলেন কে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট, তাই না? নেক্সট প্রশ্ন দেখো, বলছে দিন ই ইলাহি, ঠিক আছে, দিন ই ইলাহি এর প্রবক্তা ছিলেন কে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার এটা WBCS প্রিলিমসে এসেছে আমাদের 2023-এ, কালকে যে পরীক্ষাটা হলো পরীক্ষাতে এসেছে কিন্তু দিন ইলাহি প্রবক্তা কে ছিলেন, ঠিক আছে, এর অ্যান্সার কি হবে, আকবর। দেখো কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা বুঝতেই পারছো, এবং এইবার WBCS কোশ্চেনটা একটু হার্ড হয়েছে, একটু মানে ভালোই হার্ড হয়েছে। তো তোমাদের যে কোনো এক্সাম দেওয়ার জন্য কিন্তু টেক্সট বই পড়া খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যতই তোমরা ইউটিউবে ক্লাস করো বা যতই তোমরা যে কোনো কোচিং সেন্টারে পড়ো না কেন, তোমরা যদি টেক্সট বইটা খুব ভালো করে পড়ো, তাহলে কিন্তু দেখবে তোমাদের যে কোনো পরীক্ষার এক্সাম ক্র্যাক করতে কিন্তু অত্যন্ত সহজ হয়ে যাবে, ঠিক আছে। কারণ এখন প্রশ্ন মান কিন্তু ওয়ান লাইনের থেকে বেশি একটু কনসেপচুয়াল দেওয়ার চেষ্টা করছে পিএসসি বোর্ড, ঠিক আছে, মানে বিশেষ করে WBCS লেভেলের যে পরীক্ষাগুলো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন হচ্ছে কি, শাল হচ্ছে এক ধরনের কি, ঠিক আছে, শাল হচ্ছে এক ধরনের আমাদের পর্ণমোচী বৃক্ষ, মনে রাখবে পর্ণমোচী বৃক্ষ হচ্ছে আমাদের শাল গাছ। নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবে প্রথম শুরু হয় কবে, বা সরি মানে কি জন্য শুরু হয়, সেটা হচ্ছে গম উৎপাদনকারী পাঞ্জাবের অঞ্চলগুলিতে প্রথম শুরু হয়েছিল, ঠিক আছে, এবং এটাও মনে রাখতে হবে তোমাদের গমের জন্য শুরু হয়েছিল সবুজ বিপ্লব। এবং এডিশনাল ইনফরমেশন হিসেবে মনে রাখবে যে গম উৎপাদনের জন্য যে সবুজ বিপ্লবটা হয়েছিল, এটা জনক কে ছিল, সবুজ বিপ্লবের জনক ছিল কিন্তু MS স্বামীনাথন, ঠিক আছে, মনে রাখবে MS স্বামীনাথন, সরি এটা থন, ঠিক আছে, স্বামীনাথন মনে রাখবে। নেক্সট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বলছে মানব হৃৎপিণ্ডের প্রকৃতিক মানে প্রাকৃতিক পেসমেকারটি কিরকমের, প্রাকৃতিক পেসমেকার হচ্ছে SA নোট, AV নোট, ঠিক আছে, মায়োকার্ডিয়াম না নান, মানে কোনোটাই নয়। তো এটা সঠিক অ্যান্সার কি হবে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের SA নোট, আমাদের যে হৃৎপিণ্ডের পেসমেকারটি এটা হচ্ছে SA নোট টাইপের, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলছে কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, ঠিক আছে, দেওয়ানি অধিকার দিয়েছিলেন, কি কি আছে, অপশান ফারুক শিয়ার আছে, দ্বিতীয় বাহাদুর শাহ আছে, ঔরঙ্গজেব না দ্বিতীয় শাহ আলম। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় শাহ আলম, ইনি দিয়েছিলেন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি অধিকার, কত সালে, 1765 সালে, তাই না? চলো নেক্সট প্রশ্ন কি বলছে, দেখো ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়, বা কে নামে নেপোলিয়ন বলে কে পরিচিত, আশা করছি তোমরা সকলেই পারবে এটা অ্যান্সার, কি হবে, সমুদ্রগুপ্ত, একদম ঠিক।
সমুদ্রগুপ্তকে বলা হয় কিন্তু ভারতের নেপোলিয়ান। তারপরে প্রশ্নটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলছো কোন সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? গান্ধী আরউইন চুক্তি খুবই ইম্পর্টেন্ট একটা চুক্তি ছিল, এটা কত সালে হয়েছিল? 1930, 1932, 1933 না 1931? তো গান্ধী আরউইন চুক্তি হয়েছিল, মনে রাখবে, 1931 সালে। ঠিক আছে, 1931 সালে হয়েছিল গান্ধী আরউইন চুক্তি। এবং 1932 সালে কি হয়েছিল? 1932 সালে হয়েছিল কিন্তু পুনা চুক্তি, মনে রাখবে, পুনা চুক্তি। ঠিক আছে, পুনা চুক্তি হয়েছিল কত সালে? 1932 সালে। কাদের মধ্যে হয়েছিল? এটা হয়েছিল তোমাদের বি আর আম্বেদকর, ঠিক আছে, আমি ইংলিশে লিখেছি, বি আর আম্বেদকরের মধ্যে। ঠিক আছে, আম্বেদকর এবং কার মধ্যে হয়েছিল? ভার্সেস গান্ধীজির মধ্যে হয়েছিল। ঠিক আছে, গান্ধীজি, ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে জাতীয় কংগ্রেসের বা সরি জাতীয় সংবিধানে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযুক্ত হয়েছে কত সালে? তো তোমাদের এটা মনে রাখতে হবে 42তম অ্যামেন্ডমেন্টে হয়েছিল, 42 অ্যামেন্ডমেন্ট 1976। ঠিক আছে, তার মানে হবে কত সাল? 1976 সালে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন কে? সুপ্রিম কোর্টে যারা বিচারপতি হন তাদের নিযুক্ত করেন কে? তাদের নিযুক্ত করেন রাষ্ট্রপতি। ঠিক আছে, তাদের নিযুক্ত করেন কে? রাষ্ট্রপতি, মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলছে হরিপ্রসাদ চৌরাশিয়া যে জন্য বিখ্যাত ছিলেন, তিনি কি জন্য বিখ্যাত ছিলেন? তিনি সেতার বাজাতেন বা সেতার বাদনের জন্য বিখ্যাত ছিলেন, বাঁশি বাদন ছিলেন, না শরৎ বাদন, না শম্ভর বাদন? তো মনে রাখবে হরিপ্রসাদ চৌরাশিয়া ছিল কিন্তু বাঁশি বাদন। ঠিক আছে, তিনি কিন্তু বাঁশের বাজি বাজা বাঁশি বাজাতেন, তার জন্য তিনি কিন্তু বহুত ফেমাস ছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এই যে ভারতের জাতীয় কংগ্রেস, এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক প্রশ্ন আসে। তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন কে? উমেশ চন্দ্র ব্যানার্জি, ডব্লিউ। ঠিক আছে, এটা হবে উমেশ চন্দ্র ব্যানার্জি, WBC ব্যানার্জি। ঠিক আছে, এবং ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? এটা মনে রাখবে, 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। এবং কে প্রতিষ্ঠিত করেছিলেন? অ্যালান অক্টেভিয়ান হিউম প্রতিষ্ঠিত করেছিলেন, মনে আছে? হ্যাঁ। এবং প্রথম সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি। এবং দ্বিতীয় সভাপতি কে ছিলেন, মানে দ্বিতীয় অধিবেশনে, সেটা হয়েছিল 1886 সালে, কে হয়েছিল? দাদাভাই নৌরোজি। ঠিক আছে, এই যে এটা দাদাভাই নৌরোজি কিন্তু ছিল দ্বিতীয় অধিবেশনের সভাপতি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কি বলছে? ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? তো ডানকান প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? এটার অ্যান্সার কি হবে? দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান। দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান, অনেকেই আন্দামান এবং নিকোবর করে দেয়, এটা হবে না। ঠিক আছে, এগুলো তো হবেই না, ক্ষুদ্র আন্দামান এবং নিকোবর হবে না, সঠিক অ্যান্সার কি হবে? দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান। বেশ, নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, মরুস্থলী নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? তো মরুস্থলী কোথায় তোমরা জানো, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে রাজস্থান, রাজস্থানে দেখা যায় আমাদের মরুস্থলী। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোষ প্রাচীর পাওয়া যায় কোথায়? দেখো এখানে খুব খুব সুন্দর একটা প্রশ্ন, কোষ প্রাচীর পাওয়া যায় কোথায়? প্রাণী কোষে পাওয়া যায় কোষ প্রাচীর? এটা তো অবশ্যই হবে না, কারণ প্রাণী কোষে কোষ প্রাচীর পাওয়া যায় না। উদ্ভিদ ও প্রাণী কোষে উভয়ই পাওয়া যায়, কারণ এখানে প্রাণী বলে দিয়েছে, তার মানে এটা তো হবেই না। উদ্ভিদে পাওয়া যায় এবং ব্যাকটেরিয়া কোষে পাওয়া যায়, তো তোমরা জানো উদ্ভিদে তো পাওয়া যায় এবং ব্যাকটেরিয়া কোষেও কিন্তু পাওয়া যায়, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। এখানে বলেছে কেবলমাত্র ব্যাকটেরিয়া কোষে, না এটাও হবে না। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। দেখো এখানে বলেছে টি, এটা টি হবে, ঠিক আছে, টয় দেরুই। টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, টি খেলাটি কোন খেলার সঙ্গে যুক্ত বা টি শব্দটি, এটার অ্যান্সার কি হবে? টি হচ্ছে আমাদের গলফ, গলফ খেলার সঙ্গে কিন্তু যুক্ত আমাদের টি এই শব্দটি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, এই প্রশ্নটা তোমরা জানো, অনেকবার আমরা কিন্তু ক্লাসে এই প্রশ্নটা করেছি, কোন ধারা ভারতের বাকি অংশের থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটার অ্যান্সার কি হবে? এতদিন তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, আর্টিকেল 370, আর্টিকেল 370 হয়ে গেল আমাদের, জম্মু এবং কাশ্মীরকে নিয়ে বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, নেক্সট প্রশ্ন বলছে ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয়, মানে কোন রোগটি হয় সেটা আমাদের বলতে বলেছে। তো ভিটামিন এ এর জন্য হয় আমাদের, মনে রাখবে, ভিটামিন এ এর জন্য হয় রাতকানা। ঠিক আছে, অপশন সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন এ, ভিটামিন এ এর জন্য হয় আমাদের রাতকানা। ঠিক আছে, রাত কানা। ভিটামিন সি এর জন্য হয় খুবই ফেমাস, সেটা কি? ভিটামিন সি এর জন্য হয় স্কার্বি, আমি এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, ভিটামিন সি স্কার্বি। এবং ভিটামিন ডি, ভিটামিন ডি এর জন্য হয় কিন্তু রিকেট। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে পলাশীর যুদ্ধ বাদে যাদের মধ্যে তারা হলেন কারা? পলাশীর যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল? পলাশীর যুদ্ধ হয়েছিল তোমরা জানো ক্লাইভ, রবার্ট ক্লাইভ এবং সিরাজের মধ্যে হয়েছিল। ঠিক আছে, 1757 সালে হয়েছিল কাদের মধ্যে? রবার্ট ক্লাইভ এবং সিরাজের মধ্যে হয়েছিল পলাশীর যুদ্ধ।
এবং হ্যাঁ, আর একটা প্রশ্ন এখানে বলে দেই, পলাশীর যুদ্ধ কোন জেলায় হয়েছিল মনে রাখবে? নদিয়া জেলায়, ঠিক আছে, নদিয়া জেলায়, এটাও কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ কি ছিল? তো 1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ ছিল কি ছিল কারণটা? কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। মূল কারণ ছিল কি? কমিশনের এখানে কোনো ভারতীয় সদস্য ছিল না বলে কিন্তু এই কমিশনটাকে বাতিল করা হয়েছিল। ঠিক আছে, এবং আরেকটা জিনিস মনে রাখবে যে এই যে সাইমন কমিশন মানে গঠিত হয়েছিল কত সালে বলতো? গঠিত হয়েছিল 1927 সালে। ঠিক আছে, এবং এটা ভারতে এসেছিল কত সালে? 1928 সালে। ঠিক আছে, মনে রাখবে 1928 সালে কিন্তু ভারতে এসেছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে, বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? ঠিক আছে, বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতরম গানটি রয়েছে? ঠিক আছে, সেটা হবে কি? আনন্দমঠ, অপশন নাম্বার ডি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো তোমরা জানো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা হবে? অপশন দেখে নাও একবার, দোদাবেতা, দোদাবেতা হচ্ছে নীলগিরি। ঠিক আছে, আমি এখানে লিখে দিই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, নীলগিরি। ঠিক আছে, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। তারপর অপশন কি আছে? কাঞ্চনজঙ্ঘা, সান্দাকফু না নন্দা দেবী? তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে কি? সান্দাকফু। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্নে চলে যাবো আমরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কি বলছে? লোকসভার অধিবেশনে আহ্বান এবং সমাপ্তির ঘোষণা কে করেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলছে? লোকসভার অধিবেশনে আহ্বান এবং সমাপ্তির ঘোষণা কে করেন? উপরাষ্ট্রপতি করেন, এটা হবে না, প্রধানমন্ত্রী, এটাও হবে না, রাষ্ট্রপতি কিন্তু করে থাকেন কি? আহ্বান এবং সমাপ্তির মানে ঘোষণা। ঠিক আছে, লোকসভার অধ্যক্ষ তো হবেই না। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি, রাষ্ট্রপতি। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের 25টা প্রশ্ন। কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং কয়টা তোমরা ঠিক করতে পারছো সেটাও জানাবে। ঠিক আছে, তো ভালো থেকো, সুস্থ থাকো, খুব ভালো করে প্রিপারেশন করো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ধন্যবাদ তোমাদের সকলকে।